আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন দুপুর, আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি এখন ফ্রিজ থেকে বের করলাম ডেফল, আমাদের সিলেটের এটাকে ডেফল বলি, এটা আমরা টক রান্না করে খাই। জানি না বৃহত্তর সিলেটের ভেতরে এটা সবাই চেনে কি না, আমার মনে হয় সবাই চেনে না। তবে আমরা সিলেটিরা যারা চিনি, আমরা এটা টক রান্না করে খাই। আর হচ্ছে ছোট মাছ, এটা দিয়ে আমি টক রান্না করব। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আমি ডেফল রান্না করি। এ টক অনেক মজা খেতে আর স্বাস্থ্যের জন্য অনেক ভালো। দেখুন ডেফলের টক আমি কিভাবে রান্না করি। প্রথমে হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তারপরে 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট আর 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই মশলাতে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। কষানো অনেক সময় লবণ দিয়ে দিলে মশলাটা ছিটকে পড়ে না গায়ে। আমার ডেফল যেহেতু ফ্রোজেন, আমি 2টা ডেফল নিয়েছি। এটা আমি বিচিটা ফেলে দিয়েছি, বিচি ফেলে দিতে হয়, এগুলা বিচি খাওয়া যায় না। সবাই যার যার টেস্ট মতো আর কি নিয়ে নেবে। আমি খুব বেশি টক খেতে পারি না, সেজন্য 2টা নিয়েছি। মশলাটা লাল হয়ে গেছে, এখন আমি 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। অনেকে টক রান্নার সময় লাল মরিচের গুঁড়া দেয় না, আমি একটু দিই। টক রান্নায় একটু লাল মরিচের গুঁড়া দিলে অনেক মজা হয়। এখন আমি ডেফল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে ফেলছি প্রায় 5-7 মিনিটের মতো। এখন মাছ দিয়ে দেব।
আমি ছোট ছোট টেঙ্গা মাছ দিয়ে রান্না করতেছি, আপনারা যে কোনো মাছ দিয়ে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে মশলাটা মাছের ভিতরে ঢুকে। দু মিনিট পর ফিরে আসছি। তিন মিনিট পর ফিরে আসলাম, আবার মোটামুটি হয়ে গেছে কষানো। এখন আমি পানি দিয়ে দেব। সবাই যার যার প্রয়োজন মতো পানি দিয়ে নেবে। এখন খেতে অনেক টক হয়, সেজন্য আমি একটু চিনিও দিয়ে দেব। আমি বেশি টক খেতে পারি না, চিনি না দিলেও সমস্যা নাই। আরো 5 মিনিট রান্না করব, 5 মিনিট পর ফিরে আসছি। এই তো টকটা হয়ে গেছে। অনেকে টক অনেক ঘন করে খায়, কিন্তু আমি বেশি টক খেতে পারি না, সেজন্য একটু পাতলা করে রান্না করছি। এবার রান্না কমপ্লিট।